আগেকার দিনে বাংলা সিনেমায় দুই জার সম্পর্ক যেমন হতো। ছোট তুই তো বসে আছিস, তুই আমার হাতে একটু কাজ করে দিলে তাতে রান্নাটা হয়ে যেত আর কি। কি কাজ করব আমি? তোমার হাতে হাতে কাজ করে দেব। শোনো বর্দি, তোমার কিভাবে ধারণা হলো যে তোমার হাতে হাতে আমি কাজ করে দিব? তোমার বর কয়টাকে ইনকাম করে আর আমার বর কয়টাকে ইনকাম করে? তোমার বর সংসারে কয় টাকা দে? হ্যাঁ, সব চলে তো আমার বরের খরচায়, কান্দা পিন্ডা খাও তো আমার বরের খরচায়, আবার তুমি আমাকে কাজ করার কাজ করতে বলতিস? আমি কি এবারে মেড? আমি কি মেডগিরি করার জন্য এ বাড়িতে আইসি? আমি আমার বাপি কত টাকা, আমার বাপি তোমার মুখে টাকা ছুড়ে দেবে। আমার বাড়িতে, আমার বাড়িতে 10টা কাজের লোক, আমার হুকুম দেওয়ার সাথে সবকিছু দিয়ে দেয়, শেষ পর্যন্ত তুমি আমাকে কাজ করতে বলো? তুমি হচ্ছে এই বাড়ির মেড, আমি না, ঠিক আছে? খবরদার, আমাকে যদি আর তুমি কাজ করতে বলো, তোমার একদিন কি আমার একদিন? হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে ছোট, তোর কিছু করতে হবে না, তুই থাক। হ্যাঁ, এই কথা তোমার মুখ থেকে যেন আমি আর কখনো না শুনি। আমি নাকি কাজ করব? হ্যাঁ, আমি যেন এবারে মেড। মা শুনুন, আমি মন্দিরে পূজা দিতে যাচ্ছি। হ্যাঁ, তো তুই পূজা দিতে যাচ্ছিস, আমিও যাব, আমাকেও নিয়ে যা। বর্দি, তুমি আমার সঙ্গে যাবা? তোমার তোমার ওই নোংরা শাড়ি পরায় তোমাকে আমি আমার সঙ্গে নিয়ে যাব? তুই ভাবলে কি করে? কেন তোর একটা শাড়ি পরে আসি আমি? কি, তুমি আমার শাড়ি পরবা? তোমার সাহস তো কম না। কদিন পর তুমি না আমাকে বলো যে তোর বর আমার আর আমার বর তোর। ছোট থাক দিদি, থাক, যাও তো চোখের সামনে থেকে, আমার সাথে পূজা দিতে যাবে, শখ কত, গরিব ভিখারি। তুই যা, আমি যাবো না। সম্পত্তি, এই বাড়ির সবকিছুর অধিকার একমাত্র আমি। বিষ মিশাইছি একটু খাওয়ায় এক্ষুনি মেরে ফেলবো, আমার সাথে শয়তানি করা, আমার সাথে মার, দেখ কেমন লাগে। যা গরম। বর্দি বর্দি শোনো না, তুমি তো অনেক সেই সকাল থেকে কত কাজ করছো, তোমার অনেক জল পিপাসা পাইছে না, এই যে নাও, তোমার জন্য নিয়ে আসলাম, খাও। ছোট, তুই আমার জন্য জল নিয়েছিস? আমি জানি তুই আমাকে কত ভালোবাসিস, আমি তো জানি তুই আমাকে অনেক ভালোবাসিস। খাও খাও, তাড়াতাড়ি খাও। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি খাচ্ছি, তুই দিয়েছিস ছাড়া আমি খাবো না, এটা হয়? এক্ষুনি সব খেলা শেষ হয়ে যাবে, আমি এই সম্পত্তির একমাত্র মালিক হবো। বৌমা গো, পড়ে গেলাম বৌমা। মা নে নে ছোট, নে নে নে। শালা শাশুড়ি পড়ে যাওয়ার আর সময় পেল না, আমার সাথে গেল। ও, এটা বিষ মেশানো, আমার সাথে কেন রে মাই? তুমি আজকে তোমার কপালের জোরে বেঁচে গেলে, এরপরের দিন বাঁচবা না, আমার হাতে তোমার মরতে হবে। শোনো বর্দি, আমার তোমার সঙ্গে কিছু কথা আছে। ছোট বল, তুই আমাকে কি বলবি? তাই ডেকে নিয়ে আসলে কি বলবি? শোনো, তুমি বেঁচে থাকতে এই সম্পত্তির মালিক আমি হতে পারবো না, তাহলে তোমার বাসায় রাখে আমার লাভ কি? তুমি আমাকে তো মেরেই ফেলতে হবে। ঠিক আছে ছোট, আমি তোকে সব সম্পত্তি দিয়ে দেবো, কিন্তু তুই আমাকে মানিস না ছোট, তুই আমাকে মানিস না। আজ আমার হাতে তোমার মৃত্যু নির্ধারিত, আমার লাভ হচ্ছে না, শুধু আমার ক্ষতি হচ্ছে, তাহলে তোমাকে বাসায় রেখে আমার লাভ কি? তুমি মরো এক্ষুনি, তুমি মরো। শুনুন মা, আপনার বড় বউ তো গত হয়েছে, তো এই সম্পত্তি আমার নামে এক্ষুনি লিখে দিন। না না ছোট, আমি এখনো বেঁচে আছি। এই কি বর্দি, তুমি না, তোমাকে না আমি মেরে ফেললাম, তুমি বাঁচলে কিভাবে? আমাকে আমার গোবিন্দ বাঁচাইছে, তুও তোর, আজ এই বাড়ির শেষ দিন, আমি সবকিছু বুঝে সবকিছু সহ্য করে গেছি, শুধুমাত্র তোকে ভালোবেসে, কিন্তু তুই ভালোবাসার প্রতিদান কি দিলি? তুই শেষ পর্যন্ত আমাকে মেরে ফেলতে চাইলি, তুই এখনই এই মুহূর্তে বাড়ি থেকে বেরোয় যাবি? এই সংসার থেকে আমি যাব না, আমি বেঁচে থাকতে আমার শ্বশুর মশাইয়ের সম্পত্তি আমি তোর কখনোই হতে দেব না, এই শ্বশুর মশাইয়ের সম্পত্তি আমি আর ওই বড় ছেলে ভোগ করবে। তুই কে? তুই এক্ষুনি বেরোয় যা ছোট, এতদিন তোকে ভালোবেসে আমি তোর সকল আবদার সকল অত্যাচার মেনে নিছি, কিন্তু আর না, তুই এখনই বেরোয় যাবি এক্ষুনি। ঠিক আছে বর্দি, আমি চলে যাচ্ছি, কিন্তু তুমি মনে রেখো আমি আবার ফিরে আসব ডবল ক্ষমতা নিয়ে, আমাকে সংসার থেকে তাড়ানো, এর ডবল প্রতিশোধ তো আমি নেবই। মা
মা ছোট আমাকে মেরে ফেলতে চাইছিল, কিন্তু আমার গোবিন্দ আমাকে বাঁচাই দিছে।